নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। সমস্ত দর্শক বন্ধুদের জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব, আজকে 2 বছর পর রথযাত্রা উৎসব কিন্তু বিভিন্ন জায়গাতে আবারও হতে চলেছে, এবং তার পাশাপাশি গত 2 বছরের যে বিষয়টা আমরা জানি যে করোনার প্রকোপে অনেকটাই কিন্তু সমস্যায় ছিলেন গোটা বিশ্বের মানুষ, এবং যার জেরে দেখা গেছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান কিন্তু কাটছাট করা হয়েছে বা অনেক ক্ষেত্রে পুরোপুরিভাবে কিন্তু বাতিল করা হয়েছে। গত 2 বছর আমরা দেখেছিলাম জগন্নাথজিউ মন্দির এবং ইস্কন মন্দিরে একই রকমভাবে কিন্তু রথযাত্রার যে উৎসব এবং মেলা সেটা কিন্তু বাতিল হয়ে গেছিল নিয়ম রক্ষার্থে, শুধুমাত্র কোনো মতে এই রথযাত্রা অনুষ্ঠানটা করা হয়েছিল। কিন্তু এবছর যেহেতু কিছুটা হলেও কম রয়েছে করোনার প্রকোপ, থিতু হয়েছে করোনার প্রকোপ, তার জন্য আবারও কিন্তু পুরো দমে রথযাত্রা শুরু হতে যাচ্ছে। এবং এবছর জগন্নাথজিউ মন্দির একই রকমভাবে ইস্কন মন্দিরে কিন্তু খুব সুন্দরভাবে বেশ আড়ম্বরের সহিত হবে রথযাত্রা, এবং জগন্নাথ দেব, জগতের নাথ জগন্নাথ দেব আজকে বের হবেন রথ নিয়ে, এবং তার ভাই এবং বোন তারাও বের হবেন, এবং তার পাশাপাশি কোটি কোটি দর্শনার্থীরা কিন্তু সেখানে বের হবেন, প্রচুর যারা হাজারে হাজারে দর্শনার্থীরা তাদের সঙ্গে গোটা শহর পরিক্রমা করবেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে যদিও বিকেলবেলা শুরু হবে এই রথযাত্রা, আজকে সকালবেলাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গিয়ে পৌঁছেছেন ইস্কন মন্দিরে এবং সেখানে পূজা অর্চনা করেছেন, পুজো দিয়েছেন তিনি সেই জায়গাতে, এবং রথযাত্রা উপলক্ষেই ইস্কন মন্দিরে পুজো দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সকাল 10টার সময় তার যাওয়ার কথা, এবং সেই সময় মতো তিনি গিয়ে পৌঁছেছেন সেখানে, এবং সেখানে যজ্ঞের পাশাপাশি যারা ইস্কনের সেবায়তরা রয়েছেন তাদের সঙ্গে বসে পুজো দিয়েছেন ডক্টর মানিক সাহা। বিকেলে অবশ্যই রথযাত্রার উৎসব হবে, এবং সেখানেও কিন্তু একাধিক মন্ত্রী এবং নেতৃত্বর থাকার কথা রয়েছে, এবং ইস্কনের রথযাত্রার পাশাপাশি জগন্নাথজিউ মন্দিরের রথযাত্রাও কিন্তু অবশ্যই হতে চলেছে, বেশ আড়ম্বরের সহিতই হতে চলেছে। ইস্কনে যে রথযাত্রা হতে চলেছে এবং সেইখানে রথের রথকে পুরোপুরিভাবে রথগুলোকে সাজিয়ে ফেলা হয়েছে, একই রকম ভাবে সেখানে দেখা যাচ্ছে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেখানে গিয়ে পৌঁছেছেন এবং পুজো দিয়েছেন, এবং পুজো দিয়ে সেখানে রাজ্যের সকল অংশের মানুষের মঙ্গল কামনা করেছেন তিনি। আজকের এই রথযাত্রা উৎসব উপলক্ষে ইস্কন মন্দিরে গিয়ে কি জানাচ্ছেন ডক্টর মানিক সাহা শুনব। জানেন যে আজকের দিনে রথযাত্রার দিনে আমরা ভগবান জগন্নাথের আরাধনা করি, এবং এই দিনে আমরা সবাই জানি যে ভগবান জগন্নাথ নিজে মধ্যে চলে আসে, সাধারণ মানুষের মধ্যে উনি বিদ্যমান হন। তো এই যে মানুষের সাথে ওনার যে বন্ধন সেটা কিন্তু এই রথযাত্রার দিন সেটা আমরা ভোগ করি, এবং সেইভাবেই আমরা আগামী দিন আমরা পাতেও করে আমরা সেই আশীর্বাদ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। ভগবানের কাছে আমি, জগন্নাথের কাছে আমি এটাই প্রার্থনা করেছি, গত ওয়েলফেয়ার অফ দ্য পিপল অফ ত্রিপুরা। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেছেন এ ব্যাপারে, এবং একই রকম ভাবে তিনিও গোটা রাজ্যের মানুষের জন্য মঙ্গলার্থে কামনা করেছেন, সেখানে প্রার্থনা করেছেন জগন্নাথ দেবের কাছে। এবং আজকে বিকেলবেলা বিকেল 3টে থেকে ইস্কনে রথযাত্রা শুরু হবে, একই রকমভাবে 4টে শুরু হবে জগন্নাথজিউ মন্দিরে রথযাত্রার উৎসব। মেলা থেকে শুরু করে এই উৎসব বেশ আড়ম্বরের সহিতে কিন্তু এবার হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।